আমরা ইতিপূর্বেই ঘোষণা করেছিলাম যে কুরবানির দিনে যে পশু জবাই হবে তার যে বর্জ্য, সেই রক্ত বা চামড়া বা অন্যান্য মলমূত্র যা আছে সহ অন্যান্য যা আবর্জনা যা হয় সেগুলো বিশেষ গুরুত্ব দিয়ে স্পেশাল একটা অ্যাসাইনমেন্টের মতো করে আমরা একটা ক্লাস প্রোগ্রাম নিয়েছিলাম এবং এখানে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং প্যানেল মেয়র এক শরীফ ইসলাম বাবু আছেন, ওই একই কমিটির কাউন্সিলর আব্দুল মমিন আছেন, সহযোগ সুমন আছেন এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সহ পরিচ্ছন্নতা বিভাগের যারা আছেন। গত বছর আমরা সাকসেসফুলি এটা অপসারণ করতে পেরেছিলাম, এবছর তার চেয়েও আর একটু ভালোভাবে আমরা করতে যাচ্ছি নিবিড়ভাবে, যাতে আজকের রাত দুটোর মধ্যেই পুরো শহরে কোথাও কোনো এই জাতীয় কোনো আবর্জনা থাকবে না এবং সর্বত্র ওয়াশ করে দিয়ে ব্লিচিং পাউডার দিয়ে দেওয়া হবে যাতে সেখান থেকে কোনো দুর্গন্ধ বা কোনো জীবাণু উৎপাদিত না হয়। এটি আমাদের লক্ষ্য এবং আমরা মনে করি যে এটা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আমাদের কর্মীরা করবে।